এই মুহূর্তে সারা বিশ্ব কাঁপছে বার্বি জ্বরে। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহর ছেড়ে কার না ভালো লাগে বার্বি ওয়ার্ল্ডে চলে যেতে? সত্যি সত্যি গোলাপী পৃথিবীতে চলে যাওয়া তো দিবা স্বপ্নের মতো। বলিউড সেলিব্রিটিদের বার্বি ওয়ার্ল্ড থেকে চলুন ঘুরে আসি অনামিকা তিথির রিপোর্টে। হাই বার্বি, হাই বার্বি, হাই বার্বি, হাই বার্বি। সাম্প্রতিক ছবি মুক্তির বেশ আগে থেকে জনপ্রিয়তার তুঙ্গে বার্বি। এ বার্বি কখনো ফ্যাশন ট্রেন্ড, কখনো আবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। সে বার্বির গোলাপি আভার দুটি ছড়াচ্ছে বলিউড সেলিব্রিটিরা, হোক সেটা সোশ্যাল হ্যান্ডেলের পাতায় কিংবা ইনস্টাগ্রামে। দীপিকার এই গোলাপি সাজের পেছনে আছেন অ্যাডিডাস। সম্প্রতি এই বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ডের ফটোশুটে গোলাপি টপস আর স্কার্টে দেখা দিয়েছেন পাঠান তারকা। আলিয়া ভাটও গা ভাসিয়েছেন বার্বি ট্রেন্ডে। ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতে আলিয়াকে দেখা গেছে আপাতমস্তক গোলাপি পোশাকে। পিঙ্ক টপের ওপর পিঙ্ক ওভারসাইজ ব্লেজার, সঙ্গে ছিল পিঙ্ক স্কার্ট। দিশা পাটানি ইনস্টাগ্রামে গোলাপি টপস আর হাই স্লিট স্কার্টে বার্বি সাজেও উষ্ণতা ছড়িয়েছেন এই অভিনেত্রী। ফ্যাশন ব্র্যান্ড H&M এর ফটোশুটের ছবি দিয়ে ইনস্টাগ্রাম কাঁপিয়েছেন অনন্যা পাণ্ডে। অভিনেত্রীর বেবি পিঙ্ক পোশাকটি তৈরি করেছেন ফ্যাশন হাউস বাগলার। এক কাঁধের মিনি ড্রেসের সঙ্গে ছিল হাই হিল আর হালকা মেকআপ। দম লাগাকা হাইসা খ্যাত ভূমিও মজেছেন গোলাপি মায়ায়। জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছেন, সেজেছেন বার্বি। অনেকদিন ধরে বার্বি টেন্ডে গা ভাসিয়েছেন জনবি কাপুর। কিছুদিন আগে ক্রুজে সমুদ্র বিলাস করে এলেন, সেখানে গোলাপি মিনি ড্রেসে জনবি। সারা দুনিয়ায় যখন বার্বি নিয়ে মাতামাতি, পিছিয়ে নেই কিয়ারা আদভানিও। বার্বি অবতারে হাজির ইন্ডিয়া কালচার উইকে এই বলিউড অভিনেত্রী। অনামিকা তিথি, দেশ বিনোদন।